সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। 172 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায়। সেখানে ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যশোর পর্যন্ত যাবে রেলগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন গত 10 অক্টোবর। সপ্তাহখানিক পরে এই পথে চলবে বাণিজ্যিক ট্রেন। তবে এখন প্রশ্ন থেকেই যায়, বাণিজ্যিক ট্রেন চললে ভাড়া কেমন হবে তার? সে নিয়ে গত 24 সেপ্টেম্বর রেলের পূর্বাঞ্চলের প্রধান কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, আর এই কমিটি নতুন রুটে ভাড়া প্রস্তাবনা করেছে। জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলের প্রস্তাব কমিটি। প্রস্তাব কমিটির অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে 25 কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল পথের প্রতি কিলোমিটারকে 5 কিলোমিটার ধরা হয়েছে। বিষয়টি রেলওয়ে পয়েন্ট চার্জের জন্য বাড়তি দূরত্ব বলেছে। প্রস্তাবনা অনুযায়ী ঢাকা থেকে গেন্ডারিয়া স্টেশনের দূরত্ব 3.5 কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব 4 কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া 15 টাকা, কমিউনিটি ট্রেনের ভাড়া 20 টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 50 টাকা, এসি চেয়ারের ভাড়া 100 টাকা, এসি সিটের ভাড়া 110 টাকা এবং এসি বার্থে ভাড়া 130 টাকা।